হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে 6 বছরের একটি জিনিয়াস বাচ্চা মেয়ের গল্প শোনাবো, আর এই মুভিটির নাম ছিল গিফটেড, যেটা 2017 সালে মুক্তি পেয়েছিল। তো বন্ধুরা, জীবনে আপনার কাছে কোনটি বেশি মূল্যবান, সফল হওয়া জীবনে নাকি জীবনটাকে উপভোগ করা? তো মুভির এই গল্পটি আপনাকে খুব সুন্দর করে উত্তরটি বুঝিয়ে দিবে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মুভির মূল গল্পটি শুরু করা যাক। আমেরিকার ফ্লোরিডার ছোট্ট একটি বাড়ি, সেখানে ফ্রাঙ্ক নামক এক লোক বাস করে, আর তার মেয়ে মেরি। মেরি প্রথমে স্কুলে যাবে, তাই বাবা ফ্রাঙ্ক সব কিছু গুছিয়ে দিচ্ছিল। কিন্তু মেরি একদমই স্কুলে যেতে চাচ্ছিল না, আর ফ্রাঙ্ক মেরিকে তাই বলে, তোমার স্কুলে যাওয়া এটা তোমার মায়ের শেষ ইচ্ছা ছিল। কিছুক্ষণ পর স্কুল বাস চলে আসে, মেরি স্কুল বাসে উঠে স্কুলে চলে যায়। তারপর ফ্রাঙ্কের বাসায় একজন ভদ্র মহিলা আসে, ইনি হচ্ছেন ফ্রাঙ্কের বাসার মালিক। সে ফ্রাঙ্ককে বলে, মেরিকে স্কুলে পাঠানো তোমার একদমই উচিত হয়নি। ফ্রাঙ্ক বলে, এটাই ওর মায়ের শেষ ইচ্ছে ছিল, মেরি যাতে আর 5টা বাচ্চার মতোই যেন বড় হয়, আর তার যেন অনেক বন্ধু বান্ধবও হয়। মেরি এতটা বড় হয়েছে, কিন্তু মেরির একটিও বন্ধু বান্ধব নেই। মহিলাটি বলে, আমার অনেক ভয় হয়, আমরা যেন আমাদের মেরিকে হারিয়ে না ফেলি। মেরিকে হারানোর কেন ভয় তা ধীরে ধীরে আপনারা সকলেই বুঝতে পারবেন। যাই হোক, এটা বলে মহিলাটি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে মেরির স্কুল দেখানো হয়, যেখানে টিচার বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, 2 যোগ 2 কত হয়? বাচ্চারা হাত তুলে উত্তর দেয়, 4। কিন্তু মেরির এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। এরপর টিচার আবার জিজ্ঞেস করে, 3 যোগ 3 কত হয়? তখন মেরি কিছুটা বিরক্ত হয়ে বলে, এত সহজ প্রশ্ন করে কেন সময়টা নষ্ট করছেন? এটার উত্তর তো 6, আর এটা সবাই জানে। এরপর আমরা লক্ষ্য করি, টিচার এবার মেরিকে দাঁড়াতে বলে, তোমার কাছে যদি এটা সহজ মনে হয় তাহলে তুমি বলো তো 15 যোগ 17 কত হয়? তো মেরি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিয়ে দেয়, 32, আর বলে যে এটাও এত কঠিন কিছু ছিল না। তো এবার টিচার আরও কঠিন কিছু দেয়। টিচার বলেন যে, 57 যোগ 135 কত হয় বলো তো মেরি? তো মেরি এবারও কোনো ভাবনা চিন্তা ছাড়াই উত্তর দেয়, 192। এরপর আমরা লক্ষ্য করি যে টিচার এতে কিছুটা অবাক হয়, আর এবার সে তুরন্ত প্রশ্নটি করে, যার উত্তরটি টিচার নিজেও জানত না। সে মেরিকে প্রশ্ন করেন, 57 গুণ 135 কত হয় মেরি? তো মেরি একটু ভেবে উত্তর দেয়, 7695। টিচার সাথে সাথে ক্যালকুলেটার নিয়ে হিসাব করে দেখে, মেরির উত্তরটি একদম সঠিক। এমনকি মেরি এটাও বলে, 7695 স্কোয়ারের রুট হচ্ছে 87.7, যা ক্যালকুলেটর ছাড়া একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় হিসেব করাটা অনেক অসম্ভব। টিচার একদম অবাক হয়ে যায়। এরপর আমরা লক্ষ্য করি যে মেরি তো প্রচণ্ড বিরক্ত, আর কিছুক্ষণ পর প্রধান শিক্ষিকা মেরির ক্লাসে আসে। সে প্রধান শিক্ষককে রিকোয়েস্ট করে ফ্রাঙ্ককে ডাকার জন্য, সে আর এই স্কুলে পড়তে চায় না। কিছুক্ষণ পর ফ্রাঙ্ক সেই স্কুলে চলে আসে, ফ্রাঙ্ক মেরিকে নিয়ে স্কুল থেকে বের হয়। তখন মেরির ক্লাস টিচার দৌড়ে আসে, সে ফ্রাঙ্ককে বলে, মেরি কোনো স্বাভাবিক মানুষ না, সে হচ্ছে একটা গিফট, যাই এই মুভির নাম। টিচার ফ্রাঙ্ককে জানায়, মেরি খুব কঠিন কঠিন ম্যাথ খুব সহজেই সলভ করে ফেলে। ফ্রাঙ্ক বলে, এটা কঠিন কিছু না, এটা হচ্ছে একটা ট্রিক্স যা আমি ওকে শিখিয়েছি। এটা বলে ফ্রাঙ্ক তখন সেখান থেকে চলে যায়। সে মেরিকে নিয়ে পাশে ঘুরতে এসেছে, কিন্তু ফ্রাঙ্ক মেরির ওপর খুব রেগেছিল, কারণ সে আজকে স্কুল টিচারদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। মেরি তখন ফ্রাঙ্ককে সরি বলে। ফ্রাঙ্ক মেরিকে বলে, স্কুলে ম্যাথ নিয়ে আর কোনো কথাই তুমি বলবে না, এমনকি কোনো উত্তরও দিবে না। অন্যদিকে মেরি সেই ক্লাস টিচারকে দেখানো হয়, সে ফ্রাঙ্কের বলা ট্রিক্সগুলো নিয়ে গুগলে সার্চ করে, কিন্তু গুগলেও ম্যাথ নিয়ে এমন কোনো ট্রিক্স দেয়া নেই। তখন সে ফ্রাঙ্ক ম্যাথমেটিশিয়ান লিখে সার্চ দেয়, কিছুই দেখায় না, কিন্তু সেখানে অন্য একটি নাম দেখায়, ডায়না ফ্রাঙ্ক নাম করা ম্যাথমেটিশিয়ান। টিচার তার বায়ো পড়তে থাকে, এই ডায়ানি ফ্রাঙ্ক ছিলেন একজন অল্প বয়সী জিনিয়াস, কিন্তু সে আত্মহত্যা করেছিল, আর তার 6 মাসের একটি মেয়ে রেখে গিয়েছিল, যে কিনা তার ভাই ফ্রাঙ্কের কাছে থাকে। অর্থাৎ এই ফ্রাঙ্ক হচ্ছে মেরির বাবা নয়,
বরং মেরির মামা। সেই ছোটবেলা থেকে মেরিকে লালন পালন করেন। ওই টিচার পরদিন ফ্রাঙ্কের সাথে দেখা করতে আসে আর ফ্রাঙ্কের কাছ থেকে মেরির সকল গল্প শুনে। আসলে ছয় বছর আগে একদিন সন্ধ্যায় মেরির মা ফ্রাঙ্কের সাথে দেখা করতে এসেছিল। ফ্রাঙ্কের সাথে তার জরুরি কিছু কথা ছিল, কিন্তু ফ্রাঙ্ক সেদিন ব্যস্ত ছিল, তাই সে দ্রুতই বাসা থেকে বের হয়ে যায়। আর যখন সে বাসায় ফিরে আসে, তখন দেখে তার বোনটি আত্মহত্যা করেছে। ফ্রাঙ্ক টিচারকে আরও বলে যে মেরির বাবা মেরি পেটে আসার আগেই মেরির মাকে ছেড়ে দিয়েছিল, আর আমার মা চাইতো মেরি তার মনের মতো কিছু করুক, যা ছোটবেলা থেকে আমার বোনের সাথে করতো। কিন্তু আমার বোন চাইতো না যে সব কিছু তার মায়ের মতন করুক, তাই আমার ভাগ্নিটি যখন আমার বোনের পেটে ছিল, তখন আমার মা আমার বোনটিকে বাসা থেকে নামিয়ে দেয়। পরের দিন মেরিদের প্রধান শিক্ষক ফ্রাঙ্ককে ডেকে পাঠায়, মেরির ট্যালেন্ট সম্পর্কে ফ্রাঙ্ককে জানায়। কিন্তু ফ্রাঙ্ক এসব বিষয়গুলো আগে থেকেই জানে, তাই সে এসব কথাগুলো যে কোনোভাবে এড়িয়ে যায়। প্রধান শিক্ষক তাকে একটি অফার করে, মেরিকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দিবে, সেই সাথে স্কলারশিপেরও ব্যবস্থা করিয়ে দিবে। কিন্তু ফ্রাঙ্ক কোনো কিছুতেই রাজি হয় না, সে প্রধান শিক্ষককে ইগনোর করে ওখান থেকে বের হয়ে যায়। ফ্রাঙ্ক ও মেরি যখন বাসার সামনে আসে, তখন মেরি দেখতে পায় তাদের বাসার সামনে কোনো এক ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে। মেরি তখন ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে, উনি কে মামা? ফ্রাঙ্ক তখন বলে, উনি হচ্ছে আমার মা, তোমার নানি। এই প্রথম মেরির নানির সাথে মেরির দেখা হয়, আর মেরির নানি মেরির সাথেই দেখা করতে এসেছে, কারণ মেরির প্রধান শিক্ষক মেরির নানিকে সব কিছু জানিয়ে দিয়েছে। মেরি যে একজন জিনিয়াস মেয়ে, নানি মেরির জন্য তাই একটা ল্যাপটপ ও কিছু ম্যাথমেটিক্সের বই নিয়ে এসেছে। মেরি বইগুলো দেখে বলে, এই বইগুলো তো তার অনেক আগেই পড়া শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা লক্ষ্য করি, মেরি তখন তার নানিকে এমন কিছু ম্যাথমেটিক্স সম্পর্কে বলে যেগুলো শুনে মেরির নানি অবাক হয়ে যায়। সে বুঝে যায় মেরিও তার মায়ের থেকে সুপার জিনিয়াস গার্ল। এরই মধ্যে ফ্রাঙ্ক সেখানে চলে আসে, আর সে কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে বলে, আমি আমার নাতনিকে নিয়ে যেতে চাই আর তাকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে চাই। ফ্রাঙ্ক মুখের উপর না করে দেয় আর সে বলে যে এটির কোনো দরকার নেই, ও আর পাঁচটা বাচ্চার মতোই বড় হবে। ছেলে ও মায়ের মধ্যে তর্ক বিতর্ক চলতেই থাকে। ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে বলে, আমার নাতনি আমার কাছেই থাকবে, তার জন্য যদি কোর্টে যেতে হয় তো আমি তাই যাব, তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যাও। এই কথাটি মেরির মামা বলে, তবে আরও বলে যে তুমি আমার বোনের সাথে যেটা করেছ তা আমার ভাগ্নির সাথে তোমাকে করতে দিব না মা। তখন ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে বলে, তোমার বোন আমার কথা শুনলে আজকে সে নোবেল পুরস্কার পেত। ফ্রাঙ্ক তার মাকে বলে, তুমি সব সময় সফলতার পেছনে ঘুরেছ, কিন্তু আমার বোন চেয়েছিল একটু শান্তি। এরপর ফ্রাঙ্কের মা সেখান থেকে চলে যায়, আর পরের দৃশ্যে দেখানো হয় কোর্টে। জর্জ তখন সব সারসংক্ষেপ শুনে বলে, এটা আপনাদের সম্পূর্ণ পারিবারিক ব্যাপার, এটা যদি আপনারা পারিবারিকভাবে নিজেদের মধ্যে সমঝোতা করতে পারেন তাহলে বেশি ভালো হয়। জর্জ মেরির নানিকে নিয়মিত মেরির সাথে দেখা করার অনুমতি দিয়ে দেয়, কিন্তু মামলা চলমান থাকবে। কোর্টে ডিসাইড করবে ফাইনালি মেরি কার কাছে থাকবে, তার মামা নাকি তার নানির কাছে। তো ফ্রাঙ্ক মেরিকে অনেক ভালোবাসত। ফ্রাঙ্ক চাইতো মেরি অন্য সবার মতোই সাধারণ জীবন যাপন করুক আর পাঁচটা বাচ্চার মতোই বড় হোক। তার বোনের ভাগ্যে যা ঘটেছে, মেরির ভাগ্যে যেন তা না ঘটে। তো একদিন ফ্রাঙ্কের কাছে একটি চিঠি আসে, এটি হচ্ছে একটি কোর্টের অর্ডার। মেরির নানি মেরিকে দুদিন নিজের কাছে রাখতে চায়, যেহেতু কোর্টের অর্ডার, এটা অমান্য করার কোনো সুযোগ ফ্রাঙ্কের কাছে নাই। মেরির নানি এসে মেরিকে নিয়ে যায়। মেরির নানির বাসা ছিল পোস্টনে। তো পরের দিন মেরির নানি মেরিকে নিয়ে একটি ইউনিভার্সিটিতে যায়। মেরির নানি মেরিকে বলে, তোমার মা এখানে একটি ম্যাথের প্রবলেম নিয়ে কাজ করেছিল। সে মেরিকে একটি ছবি দেখিয়ে বলে, এনার নাম হচ্ছে নেভিয়ার স্টোকস। পৃথিবীতে এমন সাতটি প্রবলেম রয়েছে যার একটি মাত্র সলভ করতে পেরেছিল ইনি। তোমার মা যদি সলভ করতে পারত তাহলে আজ তারও ছবি এখানে দেয়া থাকতো। এরপর আমরা লক্ষ্য করি যে মেরি তখন তার নানিকে প্রশ্ন করে, আমার ছবি কি এ দেয়ালে থাকতে পারবে? মেরির নানি তখন মেরিকে কিছু বলে না। সে মেরিকে নিয়ে একটি বড় ক্লাসরুমে আসে। সেখানে একজন ম্যাথের প্রফেসরও ছিল আর ব্ল্যাকবোর্ডে ছিল একটি জটিল ইকুয়েশন। তখন প্রফেসরটি মেরিকে বলে, তুমি কি এই প্রবলেমটি সলভ করতে পারবে? মেরি তখন ব্ল্যাকবোর্ডের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে উত্তর দেয়, আমি এটি পারবো না। প্রফেসর তখন কিছু অবহেলার চোখে মেরির নানির দিকে তাকায় আর মেরির নানি রাগান্বিত হয়ে মেরিকে নিয়ে বাইরে চলে আসে। মেরি তখন নানিকে জিজ্ঞেস করে, নানি তুমি কি আমার সাথে রাগ করে আছো? তার নানি বলে,
আমি তোমার উপর রাগ করে নেই, আমি ওই প্রফেসরের উপর রাগ করে আছি। এত কঠিন ম্যাথ এইটুকু মানুষ কিভাবে সলভ করবে? মেরি তখন তার নানিকে বলে, ওই ম্যাথ কেউই সলভ করতে পারবে না, কারণ ওখানে ভুল ছিল, ওখানে নেগেটিভ সাইন দেওয়া হয়নি। তখন মেরির নানি এটা শুনে খুবই অবাক হয়ে যায়। তখন মেরিকে নিয়ে মেরির নানি আবার প্রফেসরের কাছে যায় এবং প্রফেসর দেখে আসলেই সেখানে ভুল হয়েছে। মেরি সেই প্রশ্নটা ঠিক করে এবং পুরো ম্যাথটি সলভ করে। প্রফেসর মেরিকে প্রশ্ন করে, এই ভুলের কথা তুমি আগে কেন বলোনি? মেরি তখন বলে, আমার মামা আমাকে শিখিয়েছে বড়দের ভুল ধরতে হয় না, তাতে বড়রা কষ্ট পান। তখন মেরির নানি আর প্রফেসর বুঝে যায় তার মায়ের থেকেও মেরি অনেকটা জিনিয়াস গার্ল। পরের দৃশ্যে আবার চলে যায় কোর্টে, আর আজ আবার একটা শুনানির দিন কোর্টে। তাই ফ্রাঙ্ক ও মেরির নানির সাথে আজকে মেরির বাবাও উপস্থিত ছিল কোর্টে। মেরির নানি জর্জকে জানায় ফ্রাঙ্কের আর্থিক অবস্থাও এতটা ভালো না, এমনকি তার লাস্ট চাকরিটাও নেই, সে কোনোভাবেই মেরির খেয়াল রাখতে পারবে না, মেরির ভালো ভবিষ্যৎ সে নিশ্চিত করতে পারবে না। ফ্রাঙ্ক জর্জকে জানায়, এত বছর আমি যখন পেরেছি তো বাকি জীবনটাও আমি পারবো, আমি চাই না মেরির ভাগ্যটা আমার বোনের মতো হোক। সফলতার বোঝা নামক বোঝা আমার ভাগ্নির মাথায় যাতে না চাপিয়ে দেওয়া হয়। ওদিকে মেরির বাবা চায় মেরি তার নানির সাথে থাকুক। তো জর্জ সাহেব বুঝতে পারেন যে মেরির নানি মেরির বাবাকে এখানে নিয়ে এসেছে, কারণ যে বাবা জন্মের পর থেকে তার মেয়েকে দেখেইনি তার কোনো অধিকার নেই তার মেয়েকে নিয়ে এত চিন্তা করার। আবারও আরেকটি শুনানির দিন ধার্য করা হয়। মোটামুটি সবকিছু ফ্রাঙ্কের পক্ষেই ছিল, শুধু আর্থিক অবস্থা ছাড়া। এরপর আমরা লক্ষ্য করি যে ফ্রাঙ্কের ভয় হয় টাকার কারণে তার ভাগ্নিকে না জানি সে হারিয়ে ফেলে। অন্যদিকে ফ্রাঙ্কের মা বুঝতে পারে ধীরে ধীরে সব কিছু ফ্রাঙ্কের পক্ষে যাচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় যে ফ্রাঙ্কের উকিল ফ্রাঙ্কের কাছে এসেছে আর তার উকিল তাকে জানায় ফ্রাঙ্কের মায়ের উকিল তাকে কল করেছিল। তারা চায় মেরি তোমার কাছেও থাকবে না, তাদের কাছেও থাকবে না, মেরি এমন একটা পরিবারের কাছে থাকুক যাদের আর্থিক অবস্থাও সচ্ছল, যারা মেরির ভালো টেক কেয়ার করতে পারবে। কিন্তু আসলে ফ্রাঙ্ক কারো কাছে মেরিকে দত্তক দিতে রাজি না। উকিল তাকে বোঝায়, দেখো এটি একটি ভালো আইডিয়া, মেরি এখন অন্য একটি পরিবারের কাছে থাকুক, আর ওর বয়স যখন 12 হয়ে যাবে ও কোর্টের কাছে বলতে পারবে যে সে তোমার সাথে থাকতে চায় নাকি তার নানির কাছে থাকতে চায়। আর এমন একটি পরিবার তোমার কাছেই খুঁজে পেয়েছি, এখান থেকে যেতে শুধুমাত্র 10 মিনিট লাগবে। কিন্তু আমরা লক্ষ্য করি যে ফ্রাঙ্ক এতেও রাজি হয় না। তখন উকিল বলে, দেখো এর পরবর্তী শুনানির দিন যে জর্জ থাকবে আমি তাকে খুব ভালো করেই চিনি, তিনি টাকাকে প্রাধান্য দিবে আর মেরি চলে যাবে তোমার মায়ের কাছে। ফ্রাঙ্ক তখন কিছুটা চিন্তিত হয়ে পড়ে এবং রাজি হয়ে যায় ওই পরিবারের সাথে দেখা করার জন্য। এরপর আমরা লক্ষ্য করি পরের দিন ফ্রাঙ্ক ওই পরিবারের সাথে দেখা করতে যায়, যে পরিবার মেরিকে দত্তক নেবে বলে কথাবার্তা বলে। ওই পরিবারটিকে ফ্রাঙ্কের খুব ভালো লাগে। ফ্রাঙ্ক তখন ওই লোকটিকে জিজ্ঞেস করে যে মেরি কি তার প্রিয় ব্রালটিকে তার সাথে এখানে আনতে পারবে। লোকটি তো খুশি মনে রাজি হয়ে যায়। পরের দিন কোর্টের নির্দেশে মেরিকে নিয়ে ওই বাড়িতে আসে। মেরি যখন জানতে পারে তাকে এখন থেকে এখানেই থাকতে হবে, তখন সে তার মামার উপর খুব রেগে যায়। সে তার মামাকে বলতে থাকে, পৃথিবীতে আর যাই হোক না কেন তুমি আমার হাত কখনো ছাড়বে না মামা, তুমি মাকেও কথা দিয়েছিলে। আজ ফ্রাঙ্কের কিছুই বলার নেই, তার আজ বিদায় দিতেই হবে। ফ্রাঙ্ক তাই ওই বাসা থেকে বের হয় আর মেরি দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ফ্রাঙ্ক একবারের জন্য পিছু ফিরে তাকায় না, কিন্তু ফ্রাঙ্ক গাড়ি নিয়ে কিছুটা সামনে আসার পর প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এর পরদিন আমরা লক্ষ্য করি যে ফ্রাঙ্ক আবার সে বাড়িতে যায় তার ভাগ্নি মেরির সাথে দেখা করার জন্য। কিন্তু ওই বাড়ির লোকজন তার মামা ফ্রাঙ্ককে জানায় যে মেরি নাকি কিছুতেই তার মামার সাথে দেখা করতে রাজি হচ্ছে না, আরও বলে যে মেরি নাকি তার মামার উপরে খুব অভিমান করছে। তো ওই বাড়ির লোকজন আরও বলেন যে আশা করি আপনি তো সব কিছুই বুঝতে পারছেন। তখন ফ্রাঙ্ক তার ভাগ্নির জন্য যে গিফটটি কিনেছিল সেটি ওই লোকের হাতে দিয়ে চলে যায়। আর কয়েকদিন এভাবেই দিন কেটে যায়। একদিন মেরির ক্লাস টিচার নোটিশ বোর্ডে দেখতে পায় মেরির সেই বিড়ালটিকে অ্যাডপশনে দেওয়ার জন্য অ্যাড দেওয়া হয়েছে। মেরি টিচার আগে থেকে এই বিড়ালটিকে চিনত যে এটিই সেই মেরির বিড়াল। টিচারটি নোটিশ বোর্ডের একটি ছবি তুলে ফ্রাঙ্ককে পাঠায়। ফ্রাঙ্ক এটা দেখা মাত্র ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসে আর সে জিজ্ঞেস করে এই বিড়ালটিকে এখানে কে রেখে গিয়েছে। তো ওখানে থাকা ওই মহিলাটি ফ্রাঙ্ককে জানায় একজন ভদ্র মহিলাই এসে দিয়ে গিয়েছে, তার কোনো ডিটেলস দেয়নি, শুধু এইটুকু জানি ওই মহিলার
বিড়াল থেকে অ্যালার্জি আছে। ফ্রাঙ্কের আর তখন বুঝতে বাকি থাকে না যে এটা তার মায়ের ওই কাজ, কারণ অ্যালার্জি তার মায়েরই আছে। আর সেই সাথে সাথে ফ্রাঙ্ক এটাও বুঝে যায় যে তার সাথে অনেক বড় ধোকা দেওয়া হয়েছে। ফ্রাঙ্ক ওই বাড়িতে চলে আসে যেখানে মেরিকে দত্তক দেওয়া হয়েছে। আর ফ্রাঙ্ক যখন ঘরের মধ্যে ঢুকে তখন দেখতে পায় মেরিকে ঘিরে চারপাশ থেকে সবাই দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো মেরিকে দিয়ে ম্যাথমেটিক্স এর কাজ করাচ্ছে। তখন ফ্রাঙ্ক মেরিকে তার কাছে চলে আসতে বলে, কিন্তু ফ্রাঙ্কের মুখের উপর না করে দেয় মেরি, কারণ মেরি ফ্রাঙ্কের উপর খুব কষ্ট পেয়েছিল। মেরি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো ফ্রাঙ্ক মেরির পেছনে যাবার আগে তার মায়ের জন্য একটি বক্স দিয়ে যায়। ফ্রাঙ্ক তার মাকে বলে, এটা তোমার পড়া উচিত। আর সে মেরির পিছু পিছু বের হয় আর মেরিকেও ধরে ফেলে। মেরি তার মামার উপর প্রচণ্ড অভিমান করেছিল। মেরি তার মামাকে বলে, তুমি কথা রাখুনি, আমি আর তোমার কাছে কোনোদিনও ফিরবো না। মামা ফ্রাঙ্ক তখন মেরিকে অনেক বুঝায়। সে মেরিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে রাখে। মেরি অনেক কাঁদছিল। আর ফ্রাঙ্ক মেরিকে বলে, তোমার বিড়াল তোমার জন্য বাসায় অপেক্ষা করছে। ফ্রাঙ্ক মেরিকে নিয়ে ওই ঘরে আবার ঢুকে ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে, এখানে এসব কি লেখা? ফ্রাঙ্ক তার মাকে জানায়, আমার বোন সে বিখ্যাত প্রবলেমটি নিয়ে কাজ করেছিল, মারা যাবার আগেই সলভ করে যায়, কিন্তু সে চেয়েছে মৃত্যুর পর এটাকে পাবলিশ করতে। ওর মৃত্যুর তো 6 বছর হয়ে গিয়েছে, তো এখনো কেন পাবলিশ করনি এটা? ও ওর মৃত্যুর পর পাবলিশ করার কথা বলে যায়নি, ও চেয়েছিল তোমার মৃত্যুর পর সেটা পাবলিশ করতে। তুমি শুধু সফলতার জন্য ছোটবেলা থেকে তার ছোটবেলাটা কেড়ে নিয়েছো, এমনকি আমার বোনের জীবনটাও তুমি নষ্ট করেছো। তাই আমার বোন কখনো চাইনি ওর এই সফলতা তুমি তোমার মৃত্যুর আগে দেখে যাও, যেটা তুমি সবসময়ই চেয়েছো। আর এটা জানতে পেরে ফ্রাঙ্কের মা অনেক কাঁদে, কারণ সে তার ভুলটা অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছে। তার মেয়ে তো এখন আর পৃথিবীতে নেই। এরপর কেটেছে অনেকগুলো দিন। মেরি এখন ফ্রাঙ্কের সাথেই থাকে। আর সাধারণ বাচ্চার মতোই মেরি বড় হচ্ছে। মেরির এখন অনেক বন্ধু, যেটা তার মায়ের কখনোই ছিল না। মেরি তার শৈশবকে উপভোগ করার সুযোগ পাচ্ছে। আর এরই মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের সমাজে মেরির নানির মতো গার্জিয়ানের কোনো অভাব নেই, যারা ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই রেসে নামিয়ে দেয়, ক্লাসে ফার্স্ট হতে হবে। কিন্তু আমরা জানি ক্লাসে তো প্রথম একজনই হয়, সবার তো প্রথম হওয়া সম্ভব না। তার মানে কি বাকি বাচ্চারা মেধাবী নয়? ঠিক না বন্ধুরা এই কথাটি, কারণ সফলতার তো শেষ নেই। আর এই সফলতার পেছনে দৌড়ানোটাও খারাপ না, তবে এই মরিচিকার পেছনে দৌড়াতে দৌড়াতে যদি জীবনটাকেই উপভোগ করতে না পারে তাহলে কি লাভ হবে বলুন? আমি ভালো আছি, এ কথাটি মুখ থেকে বলতে পারাই হচ্ছে সফলতা। আমার কথায় আপনি বা আপনারা হয়তো বা একমত নাও হতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আজকের মুভির গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।